नमस्कार प्रिय दर्शकगण, आशा करी आपनारा सबाई भालो आछेन। तो आज के आरेकटा निउ रेसिपी निये एसेछि, सेटा हलो लति दिए शुटकी दिए। शुटकीटा हलो इलिश शुटकी, देखुन एकटा पिस इलिश शुटकी आमि निये निएछि, तार साथे रसुन, शुकनो लंका आर एकटा आस्त पेंयाज। प्रथमे आमि शुकनो लंकागुलोके भालोभाबे शिलनोड़ाई बेटे नेब। तारपर प्याजगुलो के बेटे नेब, भालोभावे बेटे नेवार पर आमी एरपर रसुनगुलो को भालोभावे बेटे नेब। इनग्रेडियंट्सगुलो अनेक सोजा, कोनो एत बेशी झामेलार किछु नेई। तीन चारटे इनग्रेडियंट्स दिए आपनी ए शुटकी रेसिपिटा तैरी करे निते पारबेन। रसुनगुलो बेटे निच्छी, एखन आमी लतिगुलोके भालोभाबे केटे नेब। लतिगुलोर आश छाड़िए एभावे केटे निते हबे। लतिर साथे आमी काठाले বিচুও অ্যাড করব, তার জন্য কাঁঠাল বিচুগুলোকেও কেটে সাথে নিয়ে দিয়েছিলাম। দেখুন এভাবে ছোট ছোট করে কাঁঠালের বিচিগুলোকে কেটে নিতে হবে। লতিগুলোকে সিদ্ধ করতে হয় আগে, তার জন্য আমি কড়াইতে জল গরম করে তার ভিতরে লতিগুলোকে দিয়ে দিলাম। সাথে কাঁঠালের বিচিগুলোকেও দিয়ে দিয়েছিলাম যাতে সবগুলো একসাথে সিদ্ধ হয়ে যায়। এখন ভালোভাবে ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ পর পর ঢাকনা উঠে দেখব কি সিদ্ধ হচ্ছে কিনা। সিদ্ধ হয়ে এলে আমি এগুলোকে নামিয়ে নেব। লতিগুলোকে সবসময় আগে থেকে সিদ্ধ করে নিয়ে তারপর রান্না করা উচিত। এখন কড়াইতে তেল দিয়ে দেব। এরপর শুটকিগুলোকে আমি ভেজে নেব। শুটকিগুলোকে আমি আগে গরম জল দিয়ে সিদ্ধ করে ধুয়ে নিয়েছিলাম, এখন ভেজে নিচ্ছি। বেশি ভাজবেন না, অল্প ভাজলেই হবে। এখন কড়াইতে তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব।
তার সাথে আমি শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর আমি লতিগুলোকে দিয়ে দেব, সাথে কাঁঠাল বিচিগুলোকেও একে একে সব দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে টাইম নিয়ে কষাবো। অল্প পরিমাণে হলুদ দিয়ে দেব, হলুদগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এখন অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা নুন দেবেন। ভালো করে ভেজে নেবেন, টাইম নিয়ে কষাবেন আর অল্প পরিমাণ জল দিয়ে দেবেন। একদম সামান্য পরিমাণে জল দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আগের থেকে সিদ্ধ করা হয়েছিল তার জন্য বেশি পরিমাণে জল লাগবে না। ভালোভাবে ভেজে নিতে হবে। টাইম নিয়ে কষাবেন, তাহলেই স্বাদ বেরিয়ে আসবে, খেতে টেস্টি হবে। এখন আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। নামানোর ঠিক আগে রসুন বাটা দিতে হয়, তাই রসুন বাটা দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না। ভালোভাবে ভেজে এখন আমি শুকনোগুলোকে দিয়ে দেব। এটাই ছিল আজকের রেসিপি আমার, আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আজকের জন্য এটাই ছিল ভিডিও। একটা লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটাকে। ধন্যবাদ।